ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত 5 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। তিনি বলেন নেটোর গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ বাহিনীর ট্যাঙ্ক, কামান, সাঁজোয়া কর্মী, বাহক এবং সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে রুশ বাহিনী বাখমুত এবং আভদিভকার কাছাকাছি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। দোনেস্ক ও লুহানস্ক সমন্বয়ে গঠিত পুরো দোনবাস দখল করতে তারা এই দুটি মূল এলাকাকে টার্গেট করেছে। তবে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনের রুশ আগ্রাসনের ইতি ঘটবে। তাঁর ভাষায় কেউ ভাবতে পারেনি 2022 সাল এভাবে শেষ হবে। তবে পুতিন যুদ্ধে হেরে যাচ্ছেন কারণ ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্র, নেটো ও ইউরোপ থেকে অস্ত্র শস্ত্র পাচ্ছে, তারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহারও করছে।